মুর্শিদাবাদের সামসেরগঞ্জে থামেনি ভাঙনের গ্রাস লাগাতার ভাঙনের তীব্রতায় পঁচিশটি বাড়ি তলিয়ে গেছে নদীগর্ভে স্থানীয় স্কুলের কাছাকাছি চলে এসেছে গঙ্গা ভয়ে স্কুলে আসছে না পড়ুয়ারা হাহাকার চলছে সামসেরগঞ্জের শিবপুরে ইতিমধ্যেই গত দুদিনে বিঘার পর বিঘা কৃষি জমিও চলে গেছে জলের তলায় পার লাগোয়া আটচল্লিশটি বাড়ির লোকজন আতঙ্কে ঘর ছেড়েছেন বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের প্রাথমিক স্কুলটিও আজকে গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে কম এখন আছে ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে থাকবে কি না আচ্ছা এখন তাহলে খুবই আতঙ্কিত আছেন আপনারাও অত্যন্ত আতঙ্কিত আছি এবং যে কোনো মুহূর্তে যেভাবে ভাঙন চলছে আজকে সকাল থেকে সাড়ে নটা থেকে তাতে স্কুলের কাছে আসতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না প্রায় দশটা নাগাদ আমাদের নতুন সুপুর লাইন থেকে লাইনে ফেরা আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার কুরোটি বাড়ি তলিয়ে গেছে এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে আতঙ্কে রয়েছে আমরা এখানে আজকে তো যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাড়া ভাঙ শুরু হয়েছে মানুষ সব আতঙ্কে আছে কোথায় যাবে দিশাহারা হয়ে আছে এখনও কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি হ্যাঁ প্রশাসনেরা এসে প্রশাসনের ব্যবস্থা করছেন এবং আমরা যারা যাদের বাডি পড়ে গেছে এবং যারা আতঙ্কে আছে তাদের জন্য আমরা অল্প কিছু সেখানে এখানে আমরা খাবারের ব্যবস্থা করছি